বেহাল দশা মুর্শিদাবাদ ফারাক্কার অন্তর্গত খোশালপুর ব্রিজে। খোশালপুর ব্রিজ মূলত পশ্চিম পাড় ও পূর্ব পাড়ে স্থানীয় এলাকাবাসীদের যোগাযোগের একমাত্র ভরসা খোশালপুর ব্রিজ। কিন্তু এই ব্রিজ অবস্থা দিন দিন বেহাল হয়ে যাচ্ছে, মরচে পড়ে গিয়েছে রেলিংয়ে। খোশালপুর ব্রিজের বিভিন্ন জায়গায় যে সেফটি রেলিং রয়েছে সেগুলোতে রড বেরিয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা, প্রাণহানিরও সম্ভাবনা রয়েছে সর্বাধিক। জায়গা জায়গা রড বের আছে, ওই মাথা ওই মাথা মধ্যে সব জায়গাতে গর্ত হয়ে গেছে। আমরা জানে রিক্সে কখন বসে যাবে কোনো গ্যারান্টি আছে নাকি? আমরা তো জানে রিক্সে পার হচ্ছি, অতি তো বহুত লোকের হবে তার মানে সব এলাকার লোক আর মাথা দিয়ে পার হচ্ছে। তাড়াতাড়ি ঠিক হলে ভালো, যাতায়াত ভালো করতে পাবো, ভালো করে যাতায়াত করতে পাবো। আমার নাম কাশিপুর স্যার। প্লাস আপনার পরিস্থিতি খুব একটা ভালো নাই, ভয়ানক অবস্থা। তো এর জন্য গর্ত আছে, রড বেরিয়ে গেছে, ফুটো হয়ে গেছে ব্রিজের, খুব অবস্থা ভালো নাই, জায়গা জায়গা ফুটো হয়ে গেছে। এখান দিয়ে পারাপার মানে ভারী লোড নিয়ে চলাচল করে, চিপস বালি এগুলো সব লোড বেশি যাতায়াতের মাধ্যমে, ট্রেক্টর প্লাস ওই ছোটো ডাম্পার লরিগুলো, ছোটো ডাম্পার এগুলো যাতায়াত করে পেয়েছিল। তা সত্ত্বেও যে অ্যাঙ্গেল দেওয়া আছে, খুব ভারী লোড, যে ছাইয়ের গাড়িগুলো চলতো সেই গাড়িগুলো চলে না, ওই চিপসের মানে ট্র্যাক্টরে করে যে চিপসগুলো নিয়ে আসছে এইগুলো চলছে। অনেক মানুষ অসহায় পড়ে যাবে এই ব্রিজ দিয়ে, মানুষ ঝাড়খান আপনার যে কী বলবো কোটালপুকুর এই সব এলাকা, ঝাড়খণ্ডের অনেক লোক যাতায়াত করে এই ব্রিজের মাথার উপর দিয়ে, অনেক অসুবিধা হয়ে যাবে লোকে। এ ব্রিজ আপনার 3-4 বছর থেকে এরকম সবকত ভয়ানক এইভাবে পড়ে আছে ব্রিজটা, এটা খোশালপুর ব্রিজ। আমরা ভালো ভালো ভালোর জন্য ভালো হোক, মানুষ যাতায়াত করছে, মানুষের অসুবিধা হবে, মানুষ ব্রিজটা যদি মেরামত করে দেয় মানুষ খুব উপকৃত হবে। আমার নাম টিঙ্কু শেখ। বারংবার প্রশাসনকে জানিয়ে কোনো রকম কাজ হয়নি। এই ব্রিজের ওপর দিয়ে প্রতিদিনই প্রাণের ঝুঁকি নিয়ে টোটো থেকে শুরু করে নিত্যযাত্রীরা যাতায়াত করে। এই বিষয় নিয়ে ফারাক্কা কংগ্রেসের বিধায়ক মাইনুল হক জানান, খোশালপুর ব্রিজের মেরামতির জন্য অনেকবার ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু কোনো সুরাহা তারা করেনি। তিনি আজ জানান, আগামী 1-2 দিনের মধ্যে ফারাক্কা ব্যারেজের নতুন ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজারের সাথে কথা বলবেন এবং খোশালপুর ব্রিজের সমস্যার কথা তাকে জানানো হবে। ফারাক্কা থেকে শিবা সরকারের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। দুর্ভাগ্য যে সেখানে কাজ শুরু হচ্ছে, একটা এজেন্সি শুরু করছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, এই করে করে এই লাস্ট 2006 সালে ওই ব্রিজটা কমপ্লিট হয়। কমপ্লিট মণিকাপুর বলে একজন এজেন্সি কাজ করেছিল। তো যাই হোক, সে ব্রিজ কমপ্লিট করার পরে ওর যেটা অভ্যাস, ভূ এজেন্সির এরকম মানসিকতা থাকে, কাজ করার পরে একটা উল্টাপাল্টা ক্লেম করে দিয়ে আরবিট্রেশনে চলে যায়। তো সেই সময় ব্রিজের যে জায়গাগুলো ফাটল আমরা জয়েন্টগুলো, আর ব্রিজের পশ্চিম সাইডটা ঠিক বসে আছে। তো আমি বহুবার বহু এক্সপার্টকে আমি দেখিয়েছি, তারা পরিষ্কার বলেছে যে এই ব্রিজে কোনো ব্রিজ ভাঙার কোনো গল্প নেই, এই যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে যতই লোড গাড়ি চলুক না কেন। শুধু বলেছিল যে জয়েন্টগুলো যেগুলো ছুটে গেছে, জয়েন্টগুলো যদি ভালো এক্সপার্ট কাউকে দিয়ে, যেমন হিন্দুস্থান ব্রিজের কাজ করে এরকম যে সমস্ত এজেন্সি, তাদেরকে দিয়ে এই জয়েন্টগুলোকে করে দেওয়া, ওটা হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না, তাহলে লোড গাড়ি ফোট গাড়ি সবই চলবে। তো এর আগে ফারাক্কা ব্যারেজের জিএম যতবার নতুন জিএম জয়েন করেছে, প্রত্যেককে আমি নিয়ে গেছি ওখানে,
এই জিএম তো একেবারে দেখে হয়তো মনে হচ্ছিলো যে এই যে আগের জিএম ফৈবাল ঘোষ মনে হচ্ছে কালকে শুরু করে দেবে এরকম ব্যাপার। তো কেউ কিছু করেনি। আমি এনটিপিসিরও দ্বারস্থ হয়েছিলাম যে আপনার মেনলি ওই জয়েন্টগুলো ছুটেছে, ওই যে অ্যাসপন থেকে লোড যখন গাড়ি চলতো ছাইয়ের গাড়ি ম্যাক্সিমাম হিন্দুস্তান গাড়ি চালাতো, সেই সময় ব্রিজের এই অবস্থা হয়েছে। তো আপনাদের উচিত এটা করে দেওয়া। তো তারা করেনি, এনটিপিসিও করেনি। এখন ব্যারেজে নতুন জিএম এসছে, জয়েন করেছেন উনি 1 তারিখে 1 জানুয়ারি। আমি সামনে হয়তো সোম মঙ্গলবার ওনার সঙ্গে দেখা করব, ওনাকেও আমি দেখাবো কী বলছেন উনি। এবং উনি যদি না করে, যদি বলেন যে ঠিক আছে আপনারা নিজেরাই করে নিন, সেখানে দরকার হলে আমি আমার ফান্ড থেকে করে নেবো।